হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আজকে সৌদি আরবে যারা ফ্রি ভিসা যাবেন তাদের বিষয় নিয়ে। যারা ফ্রি ভিসায় যাবেন, ফ্রি ভিসা গিয়ে কি কোম্পানিতে রিলিজ হওয়াটা কি ভালো হবে না মন্দ হবে, সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং মেশনের কাজ যারা জানে, রাজমিস্ত্রি ফুল মিস্ত্রি যারা জানে, তাদের কোন দেশে যাইলে ভালো হবে, কোন দেশে গেলে ভালো হবে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদের টাইম ওয়েস্ট করব না, তো আমি খুব ছোট্ট করে ভিডিওটা করব। তো চলুন, আমি আপনাদেরকে কমেন্ট, যারা যে ভাইয়েরা আমাকে কমেন্ট করেছে, সেই ভাইদের কমেন্টগুলি আপনাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দেবো, এবং কমেন্টগুলি আমি পরে আপনাদেরকে বলতেছি। ওকে, তো এক ভাই লিখেছেন, ভাই আমি ভালো একজন মেশন রাজমিস্ত্রি, আমাকে কোন দেশে যাব। অতএব উনি হয়তো লিখতে চেয়েছিলেন যে আমি কোন দেশে গেলে ভালো হবে। তো ভাই জান, আপনি মেশনের ভালো একটা রাজমিস্ত্রি, তো অতএব আমি যতটুকু জানি, কারণ আমি সৌদি আরবে থেকে এসেছি, আমি জানি যে আপনি রাজমিস্ত্রি, মেশনের রাজমিস্ত্রি, ফুল মিস্ত্রি যদি আপনি জানেন, সবচেয়ে বেস্ট হবে আপনি সৌদি আরবে ফ্রি ভিসা যান। ফ্রি ভিসা গেলে আপনি ভালো মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন। ওকে, তো মোটা অঙ্কের টাকা আপনি কামাতে পারবেন, কমসে কম 80,000, 90,000, 1,00,000 টাকার উপরও আপনি বেতন ফালাতে পারবেন। কিন্তু ফ্রি ভিসা নিয়ে কিন্তু আমি আরো আগে অনেক ভিডিও করেছি, যা কিনা আপনি ফ্রি ভিসার সম্পূর্ণ খরচ কিন্তু আপনি নিজের, থাকা থেকে খানার থেকে যা এভরিথিং খরচ আছে সম্পূর্ণ আপনি নিজের উপরে। যদি আপনি মেশনের রাজমিস্ত্রি যদি ফুল আপনি জানেন, তাহলে আপনি সবচেয়ে বেস্ট হবে। আপনি পরিশ্রমের কাজ শিখেছেন, পরিশ্রমের কাজ করতে পারতেছেন বা পরিশ্রমের কাজ করেন, তো সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে আপনি সৌদি আরবে যান, কারণ সৌদি আরবে এই কাজটার অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড আছে এই কাজটার। ওকে, তো আপনি সবচেয়ে ভালো হবে আপনি সৌদি আরবে যান। সৌদি আরবে গেলেই আপনি ভালো মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন। থ্যাংক ইউ ভাই নোরা আলী, থ্যাংক ইউ নোরা আলী ভাই, যে আপনি কমেন্ট করার জন্য। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দিয়েছি। আমি আবারও বলবো, আপনি সৌদি আরবে যান এই কাজটার, সৌদি আরবে ভালো ডিমান্ড আছে, আপনি মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন যদি আপনি ফ্রি ভিসায় যান। আর কোম্পানির বিষয়ে গেলে কিন্তু আপনি বেকার হবে, কারণ আপনি পরিশ্রম করবেন ঠিকই, কিন্তু আপনি কোম্পানিতে সেরকম বেতনটা আপনি পাবেন না, সেরকম বেতনটা আপনি উঠাতে পারবেন না। যদি আপনি ফ্রি ভিসায় যান সৌদি আরবে, তাহলে আপনি মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন। ওকে, ধন্যবাদ। তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছেন, তো উনার চাচা শ্বশুর হয় 1600 রিয়াল বেতন থেকে করে রাখছে রেস্টুরেন্টে, ঠিক করে রাখছে রেস্টুরেন্টে, ওইখানে ওনারা বাসায় নেওয়ার পর কাফালা করে দেবে ওইখানে। তো উনি বলছেন যে মোহাম্মদ রুহান ভাই তিনটা আমাকে মেসেজ করেছেন, তো তিনটা মেসেজ আমি অবশ্যই পরে আপনাদেরকে শোনাবো না, তো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। তো রুহান ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি আসলে ভালো একটা প্রশ্ন করেছেন আমাকে, যে প্রশ্নটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফ্রি ভিসায় যাওয়ার পর ওইখানে মানে কাফালা হওয়াটা, তানাজল হওয়াটা কি ভালো হবে না মন্দ হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি পরিশ্রমের কাজ রুহান ভাই না করতে পারেন, তাহলে 1600 রিয়াল বেতন কিন্তু খারাপ না, ভালো। হয়তো আপনি রেস্টুরেন্টে যদিও আপনি ডিউটি করেন 12 ঘন্টার ডিউটি হবে, যদি 12 ঘন্টার উপরে ডিউটি হয় হয়তো আপনি ওভার টাইম পেতে পারেন, কারণ আপনার 12 ঘন্টা ডিউটির উপরে কিন্তু আপনি অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না, বাইরে যে পার্ট টাইম জব করবেন বা আলগা এক্সট্রা পয়সা আসবে সেটা আপনার আসবে না। যদি আপনি পরিশ্রমের কাজ করতে না পারেন, যে রোদে বানে গিয়ে যদি আপনি হার্ড পরিশ্রমের কাজ করতে না পারেন, আপনি যদি এসির ভিতরে থাকতে চান, তাহলে আপনি রেস্টুরেন্টে গিয়ে তানাজল হলে আপনার ব্যাটারি হবে, কারণ 1600 রিয়াল কিন্তু কম নয়, বাংলার প্রায় 32,000 থেকে 35,000 টাকার মতো আসতেছে, প্রায় 35,000 টাকার মতো আসতেছে 1600 রিয়াল বেতনে। তো রোহান ভাই, আপনার এটা হচ্ছে আপনার ইচ্ছা, এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি ফ্রি ভিসায় যাওয়ার পর আপনি কি রেস্টুরেন্টে কি গিয়ে আপনি রিলিজ হবেন, না আপনি বাইরেই কাজ করবেন, কারণ বাইরে কাজ করাটা কিন্তু এত সহজ নয়, কারণ বাইরে যদি আপনি মেহনতের কাজ করতে পারেন বা আপনি হার্ড পরিশ্রমের কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটা অঙ্কের টাকা কামাতে পারবেন। ওকে রুহান ভাই, তো অবশ্যই সেটা হচ্ছে আপনার নিজের উপরে, নিজের মনের উপরে হইলো সবকিছু নির্ভর করবে, যে আপনি আসলে কি এসির ভিতরে 24 ঘন্টা এসির ভিতরে থাকবেন বা 12 ঘন্টা ডিউটি করবেন, 12 ঘন্টা এসির ভিতরে থাকবেন, না আপনি রোদে বানে কাজ করতে পারবেন,
সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। কারণ আপনি যদি রোদে বানে কাজ করেন তাহলে আপনার রোদে বানে 10 ঘন্টা 12 ঘন্টা আপনি রোদে থাকতে হবে, বৃষ্টি আসলে আপনি ওইখানে কাজ করতে হবে বাইরে, অতএব বাইরে কাজ করতে হবে, ঠিক আছে? তো ওইখানে আপনার গরম লাগবে, শরীর ঘামাবে, অনেক কষ্ট করতে হবে। আর যদি বলেন যে না আমি রেস্টুরেন্টে কাজ করব, এখানে এসির ভিতরে আপনি পুরো টাইমটি আপনি এসির ভিতরে কাটাতে পারতেছেন, আর এবার এসির ভিতর থেকে আপনি যত মানে হয়তো 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে বা 2 মিনিট লাগতে পারে, আপনি বাসায় যতক্ষণ লাগে যে হেঁটে যেতে, তারপর আবার এসির ভিতরে আপনি থাকতে পারতেছেন, তো অর্থাৎ 24 ঘন্টায় আপনি এসির ভিতরে। তো এটা হচ্ছে আপনার নিজের উপরে নির্ভয় বা আপনি নিজের উপরে ডিমান্ড করবে যে আপনি কোনটা করলে ভালো হবে। তো অতএব আপনি যদি পরিশ্রম না করতে পারেন, তো আমার কাছে আপনি কমেন্ট করেছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এতটুকুই বলবো, যদি আপনি কষ্ট না করতে পারেন তাহলে আপনি যাওয়ার পর রিলিজ হয়ে যান, সেটাই সবচেয়ে বেস্ট হবে। কারণ সম্পূর্ণ খরচ দায় দায়িত্ব কোম্পানি নিয়ে নেবে, রেস্টুরেন্টের মালিক। ওকে, থ্যাংক ইউ রোহান ভাই, আপনার প্রশ্নের জবাব আমি দিয়েছি। তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছেন, কিন্তু বিশাল বড় কমেন্ট করেছেন, আমি সেই কমেন্টটা অবশ্যই আমি স্ক্রিনেও দিতে পারবো কিনা আমি জানি না, যদি স্ক্রিনে আমি দিতে পারি তাহলে অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেব, কারণ সেই প্রশ্নের জবাবটা কিভাবে আমি দেব। বিশাল বড় একটা কমেন্ট করেছেন উনি, তো সেই কমেন্টটা আমি পড়তে যদি যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, কারণ অনেক বিশাল বড় একটা কমেন্ট করেছেন। তো আমি চেষ্টা করবো অবশ্যই স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য, আর যদি না দিতে পারি আমি দুঃখিত, কিছু মনে করবেন না। তো উনি ওমানে যাবে, উনি ওমানে যাবে, তো আগে উনি একবার মেডিকেল করেছিল, ওনার একটু সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য ওনাকে আনফিট করে দিয়েছে। তো অবশ্যই ভাই আপনি যেহেতু আনফিট হয়ে গেছেন, তো আপনি আবার আমাকে প্রশ্নতে বলেছেন, কমেন্টে বলেছেন যে ভাই আমি আবার রিপ্লাই মেডিকেল করব। তো মেডিকেল যেহেতু আপনি করবেন, আপনি ফাইনাল মেডিকেল করার আগে ভাই আপনি নিজে একটা প্রাইভেট মেডিকেল করে নেন, আর প্রাইভেট মেডিকেলে গিয়ে আপনি সেই কথাটাই বলবেন যে সমস্যাটা আপনাকে ফাইনাল মেডিকেলে বলেছিল যে এই সমস্যা, আর সেই সমস্যাটার জন্য আপনি ওষুধ খাচ্ছেন, তো ওষুধ খেয়েছেন বেশ ভালো কথা। আপনি যেটা আবার আরেকটা প্রশ্ন করেছেন যে গামকার যে সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা অন্য কোনো ট্রাভেলস এজেন্সি থেকে নেওয়া যাবে কিনা, সরি ভাই এটা হয়তো আপনি ট্রাভেলস অন্য ট্রাভেলস থেকে আপনি নিতে পারবেন না, কারণ আপনি যে ট্রাভেলস এর মারফতে আপনি ভিসা লাগানোর জন্য দিয়েছেন শুধু এরাই আপনাকে সিরিয়াল নাম্বারটা দেবে, অন্য কোনো ট্রাভেলস এর মারফত থেকে আপনি নিতে পারবেন না। শুধু আবার নিতে পারবেন কোনটা, আপনি আবার গামকারতে গেলে আপনি গামকার থেকে সিরিয়াল নাম্বারটা নিতে পারবেন, কিন্তু অন্য কোনো ট্রাভেলস এজেন্সি আপনাকে গামকার সিরিয়াল নাম্বার দেবে না। শুধু একটাই রাস্তা, আপনি যে এজেন্সিতে আপনি গামকার সিরিয়াল নাম্বারটা নিয়েছেন বা যে এজেন্সিতে ট্রাভেলস এজেন্সিতে আপনার পাসপোর্ট ভিসা লাগানোর জন্য দিয়েছেন, ওরাই আপনাকে গামকার সিরিয়াল নাম্বারটা দেবে। ওকে, তো থ্যাংক ইউ ভাই আপনাদের কমেন্ট পাওয়ার জন্য, আমি অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়েছি, তো আমার আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ভাই আপনারা যারা নতুন আছেন বা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, এরকম ভিডিও পেতে এরকম তথ্য আপনাদের মোবাইলে সবার আগে যেন নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা ভালো থাকবেন।